সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হল গণ অভ্যুত্থান বলেন শ্রম উপদেষ্টা। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এরপর জানাব, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের যে পরামর্শ দিলেন রাশেদ খান। আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ নেতাকর্মীদের বিশেষ পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শেখ হাসিনার ফাঁদে পা না দিয়ে তাদের দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। জানাব, আজ উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন পাঁচজন। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে, এই তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। রোববার 10ই নভেম্বর সন্ধ্যা 7টায় নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। তাদের নাম এখনও জানানো হয়নি। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো অর্থ আত্মসাৎ হয়নি বলছে দুদক। দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মামলায় অভিযুক্ত হিসেবে সাজা খেটেছেন, সেই মামলায় কোনো অর্থই আত্মসাৎ হয়নি বলে প্রথমবারের মতো জানালো দুদক। তাহলে দীর্ঘদিন খালেদা জিয়া এমনিতেই কারাগারে বন্দী ছিলেন। এদিকে আইন উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারে আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি করেন তারা। আইন উপদেষ্টার সঙ্গে যে বেয়াদবি করেছে তার আপন ভাসতে তাকে হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, আপনি আমার চাচা আছেন ভালো কথা, কিন্তু আপনি আপনার ক্ষমতা থাকে দেশে এসে আমাদের মোকাবেলা করুন। আপনি আইন উপদেষ্টাকে এভাবে হয়রানি করতে পারেন না। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি সেনাদের যেভাবে উগ্রবাদী তৈরি করল নেতানিয়াহু সরকার। ইসরায়েলি সেনাবাহিনী IDF সম্প্রতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উগ্রবাদ এবং ধর্মীয় চরমপন্থার প্রভাব ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে। গাজা ও লেবাননে সাম্প্রতিক সময়ে তাদের সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ, যা শুধু ফিলিস্তিনের উপর মানবাধিকার লঙ্ঘন বাড়িয়ে তুলছে না, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হল গণ অভ্যুত্থান বলেন শ্রম উপদেষ্টা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার 10ই নভেম্বর সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। সরকারের বৈধতার অধ্যাদেশ সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই সরকারের বৈধতা হল এদেশে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার, এই গণ অভ্যুত্থানে এই সরকারকে বৈধতা দিয়েছে। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল ভেরিফিকেশন এবং অন্যান্য বিষয়। গত 3 মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টারা নিয়মিত বসছেন, রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টক হোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা এরই মধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ, যেটার কথা আমরা মুখে বলছি, সেটার বাস্তবায়ন সম্ভব হবে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের যে পরামর্শ দিলেন রাশেদ। আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ নেতাকর্মীদের বিশেষ পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শেখ হাসিনার ফাঁদে পা না দিয়ে তাদের দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। রোববার 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বেলা 11টায় গুলিস্তানে 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন। এ সময় 2024-1990
সালে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আজ গর্তের মধ্যে লুকিয়ে আছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন শেখ মুজিবের ছবি নিয়ে মিছিল করেছে, আর এখন ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার পায়তারা করছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে কি আওয়ামী লীগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে? এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীদের বলতে চাই, আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না। শেখ হাসিনা যদি বাপের বেটি হতো, প্রকৃতপক্ষে শেখ মুজিবের কন্যা হতো, তাহলে এই বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যেত না। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আওয়ামী লীগের ঠিকানাই বাংলাদেশে আর হবে না উল্লেখ করে রাশেদ খান আরো বলেন, তবে আওয়ামী লীগের নিরীহ সাধারণ নেতাকর্মীদের বলবো, আপনারা আওয়ামী লীগের দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে নিন। শেখ হাসিনা আপনাদের কথা ভাবে নাই, সে তার পরিবার ছাড়া কাউকে আপন মনে করে না। এ সময় তারও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জিলু খান, সাংগঠনিক সম্পাদক সুমন কবির, যুবঅধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি প্রমুখ। উপদেষ্টা পরিষদে আরো যুক্ত হচ্ছেন পাঁচজন। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরো বাড়ছে। এই তালিকায় যুক্ত হচ্ছেন আরো পাঁচজন উপদেষ্টা। রোববার 10 নভেম্বর সন্ধ্যা 7টায় নতুন উপদেষ্টাদের শপথ নেবেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানানো হয়নি। নতুন উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। নতুন উপদেষ্টারা দেশের সার্বিক বিষয় নিয়ে গবেষণা করে দেশকে স্থিতিশীল করার ক্ষেত্রে এবং দেশের নানাবিধ সমস্যার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন বলে জানানো হচ্ছে। জিয়া আরফানেস ট্রাস্টের কোনো আত্মসাৎ অর্থ আত্মসাৎ হয়নি বলছে দুদক। তার মানে খালেদা জিয়া দীর্ঘদিন অন্যায়ভাবেই জেলেবন্দী ছিলেন। জিয়া আরফানেস ট্রাস্ট মামলায় কোনো অর্থ আত্মসাৎ হয়নি প্রথমবার বলল দুদক। আজ রোববার 10 নভেম্বর সকালে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুদকের আইনজীবী কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, জিয়া আরফানেস এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অর্থ গেলেও এখানে আত্মসাতের কোনো ঘটনাই ঘটেনি। পরে আপিল বিভাগ জিয়া আরফানেস ট্রাস্ট মামলায় খালাসের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের অনুমতি পাবেন কিনা কাল আদেশের দিন ধার্য করেছে। এর আগে 4 নভেম্বর খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুটি লিভ টু আপিলের উপর শুনানির জন্য 10 নভেম্বর দিন ধার্য করেছিল আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি রেজাউল হক। 2019 সালের 14 মার্চ আপিল বিভাগে দুটি লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল খালেদা জিয়া। 2018 সালের 8ই ফেব্রুয়ারি বক্সিবাজারে কারা অধিদপ্তরে প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাশের বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরা সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল করেন। একই বছরে 28 মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেয় হাইকোর্ট। সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম এ ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে তারা 10 বছর করেন। এছাড়াও 5 বছরের দণ্ড খালাস চেয়ে খালেদা জিয়া এবং 10 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে মাগুরায় সাবেক সংসদ সদস্য এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিল খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের ওই রায়ের আগে দিন 2018 সালের 29 অক্টোবর পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাশের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান একটি রায় দেন। রায়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাকে 10 লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপত্তিন আসামিরও। পরে একই বছরের 14 নভেম্বর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে খালেদা জিয়া গত 4 নভেম্বর হাইকোর্টে খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়। তার অংশ হিসেবে নিজের খরচের পেপার বুক, মামলা বৃত্তান্ত,
তৈরির আবেদন করা হয়। হাইকোর্টে সে আবেদন মঞ্জুর করে এখন পেপার বুক তৈরি হলে আপিল শুনানি হবে। যদিও এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে, এরপরও আপিল শুনানি কেন? আমরা বলছি, তিনি খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রপতির মওকুফ করেছেন সাজা, সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন, তিনি অপরাধ করেননি, তিনি ক্ষমাও চাননি। এটা আইনগতভাবে মোকাবিলা করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। আইন উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার 10 নভেম্বর দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন। তারা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলামিন, এস এম কামরুল ইসলাম, আলামিন সিয়াম, সিজান ফারদিন সহ অসৌজন্যমূলক আচরণকারী সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের ভাতিজা সাদমান খান। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা আবার যদি রাজপথে নামি তাহলে আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আবারও যদি আমাদের আওয়ামী লীগের শাসন কায়েম করার জন্য কেউ চেষ্টা করে তাহলে ছাত্র জনতা মাঠে নেমে আসবে। সময় অসৌজন্যমূলক আচরণকারী সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের ভাতিজা সাদমান খান বলেন, আপনি আমার চাচা হলেও আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাদের সঙ্গে কোনো আওয়ামী লীগের সম্পর্ক নেই, কোনো কিছু করার ক্ষমতা থাকলে টাঙ্গাইলে এসে দেখান, আমরা ছাত্ররা আপনাকে প্রতিহত করব।